সর্বমোট 9টি আইপি অ্যাকাউন্ট আমার হ্যাক করেছে এরা। তখন পেজটা হ্যাক করে সকল দলসলে দেয় 5 লক্ষ টাকা দিতে হবে। চলচ্চিত্র লোকজন আছে, মিডিয়া অঙ্গনের লোকজন আছে এবং আশাপাশি রাজনীতি কিছু লোকও আছে। দুইটা সাইডে আমার মনে করেন ক্ষতি করার অনেকদিন ধরে চেষ্টা করতেছে। আজকে ডিবি অফিসে আসার কারণে একটা আমার 9টি অ্যাকাউন্ট হ্যাক করেছে। আমার পেজ, ফেসবুক পেজ আইডি, তারপর টিকটক আইডি, তারপরে মনে করেন ইনস্টাগ্রাম, সর্বমোট 9টি আর কি অ্যাকাউন্ট আমার হ্যাক করেছে এরা। আর হ্যাক করার কারণে এটা উদ্ধার করার জন্য আজকে ডিবি অফিসে আসা। আচ্ছা, এই পেজগুলো আসলে কোন কোন পেজগুলো আপনার, এখানে কি পরিমাণ ফ্যান ফলোয়ার আপনার এবং এটা আপনার রুটি রুজির বিষয়, এটা বিশাল আয়ের উৎস, এর ফলে আপনার কি ক্ষতি হচ্ছে? এখন দেখেন ফ্যান ফলোয়ার আর হিরো আলমের যে কোনো আপনি যাতে সংবাদের কথা বলেন, যে কোনো খবরের কথা বলেন, যে কোনো গান রিলিজের কথা বলেন, এই জায়গা থেকে সবাই তো দর্শক আমাকে ফলো করতেছিল। যেহেতু আমার যে পেজটা ছিল 2 মিলিয়নের উপরে আমার ফলোয়ার, তারপরে মনে করেন যে আইডিটা ছিল ওদের প্রায় 5 লাখের লাগানো ফলোয়ার, এর আগে তো যে আইডিগুলো এটা তো এবার হ্যাক করছে, আর এর আগে তো অসংখ্য আইডি আমার নামে মনে করেন নষ্ট করে দিয়েছে রিপোর্ট মেরে মেরে। আর এই কারণে যে মানুষের প্রতি মাসে আমার একটা রান এখান থেকে করতেছিলাম সেটাও বর্তমানে বন্ধ হয়েছে। এখন বর্তমানে এরা অনেক একবারে মনে করি যখন পেজটা হ্যাক করে তখন বলছিল যে 5 লক্ষ টাকা দিতে হবে, বুঝছেন, 5 লাখ টাকা তখন দাবি করেছিল। তারপরে এখন মনে করেন দাবি করাতে আমি তাদেরকে নামে একটা পোস্ট করেছিলাম যে এই গ্রুপ আমার এই ক্ষতি করাতে চাই, তো যখন দেখতেছে তাদের নামে পোস্ট করতেছে, তাদের সন্ধান বের করেছে, তখন করেছে কি আমি যাতে কোনো জায়গায় তাদের নামে কিছু আর কি না করতে পারি থেকে সমস্ত মানে কি অ্যাকাউন্ট তারা একবারে হ্যাক করছে। ভাই এরা কারা, যারা হ্যাকার তারা না হয় আপনি বললেন দেশের বাইরে, কিন্তু এর পিছনে অবশ্যই লোক আছে, কারণ হ্যাকারের সাথে আমার তো কোনো শত্রুতা নেই, আর এরা তো দেশের বাইরে থাকে, অবশ্যই এরা এদেরকে কোনো একটা চক্র আমাকে আমার এই কাজগুলো করে নিয়েছে হয়তো। চক্র বলতে আপনি তো এখন চলচ্চিত্রেরও লোক বলেন আপনি, তারপর হচ্ছে আপনার রাজনৈতিক শুরু করতে যাচ্ছেন, দুইটা সাইডের লোকই আছে, এরা কারা হইতে পারে? চলচ্চিত্র লোকজন আছে, মিডিয়া অঙ্গনের লোকজন আছে এবং আশাপাশি রাজনৈতিক কিছু লোকও আছে। দুইটা সাইডে আমার মনে করেন ক্ষতি করার অনেকদিন ধরে চেষ্টা করতেছে, তারা পারে না, তারা এমন আরে উঠে পড়ে লেগেছে, তারা পুরো সাইডে একবারে মানে তারা অ্যাটাক করেছে। তারা আশ্বাস দিয়েছে, তারা বিষয়টা দেখতেছে, তারা ফিরে আনা যাওয়ার চেষ্টা করতেছে, এখন বাদবাকিটা এখন দেখা যাক। এছাড়াও মনে করেন আমাদের একটা স্পেশাল টিম আছে, তারাও কাজ করতে সাইবারের বাধ্য, আমরা আরও যারা মনে করেন এই সমস্ত কাজ বোঝে ভালো, যে ফয়সাল রোমান নামে একটা ছেলে সেও খুব ভালো কাজ বোঝে, সেও চেষ্টা করতেছে আনার। ভাই এই যে এত মিলিয়ন মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার বা ফলোয়ার, তাদের তো প্রোটেকশনের ব্যাপার থাকে, আপনারটা এত সহজে হ্যাক হয়ে গেল কীভাবে? দেখুন আপনারা এর আগে মনে গল্প শুনেছেন কি জানি না, বড় বড় ব্যাংকের মনে করেন, বড় বড় মনে করেন নেতা, এমপি, মিনিস্টার, তাদের আউডিও কিন্তু হ্যাক করে নিয়ে গেছে। তারা কি আমার থেকে কম সিকিউরিটি দিয়ে রাখেছিল? যারা হ্যাকার তারা সব পারে। সাইবার কাছে হিরো আলম সাহেব আসছেন, সাইবার টিমের কাছে ওনার কিছু প্রবলেম রয়েছে, উনি এর আগেও এসেছিলেন যে ওনার ফেসবুক, ইনস্টাগ্রাম, তার 9টা অ্যাকাউন্ট আছে, এই 9টা অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে এবং সে আগে তার অনেক ভিউ ছিল, এই ভিউর কারণে প্রায় 22 লক্ষ ভিউ ছিল, এখন সে হ্যাক হওয়ার কারণে সে এখন তার কোনো টাকা পয়সা পাচ্ছে না এবং হ্যাকাররা তার সব কিছু হ্যাক করে নিয়ে গেছে, যার কারণে সে আমাদের ডিবির যে সাইবার ইউনিটের কাছে এসেছে এবং তার প্রবলেমের কথা বলেছে। সে আমরা তাকে আবেদন করতে বলেছি এবং তার 9টা যে অ্যাকাউন্ট ছিল সে কোন কোন অ্যাকাউন্ট ছিল এই অ্যাকাউন্টগুলি আমাদের তার মানে যে অ্যাপ্লিকেশানে উল্লেখ করতে বলেছি। আমাদের আমরা মনে করি যে যেভাবে হ্যাক হয়েছে আমরা আমাদের ডিবির সাইবার টিম এরা কাজ করে তাকে আমরা সহায়তা করবো।